শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খের ফাহিম আমরা কথা বলবো গত এক সপ্তাহ অর্থাৎ উনত্রিশে অক্টোবর থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের খবরগুলো নিয়ে চলো শুরু করা যাক প্রথমেই কথা বলবো এই সপ্তাহে ব্রাজিলে নির্বাচিত হওয়া নতুন প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে নিয়ে লুলা ডি সিলভার জন্ম সাতাশে অক্টোবর উনিশশো তিনি ব্রাজিলের একজন পলিটিশিয়ান এবং তাদের শ্রমিক সংঘ অর্থাৎ ট্রেড ইউনিয়নের সাবেক নেতা লুলা দু হাজার তিন সালের পয়লা জানুয়ারি থেকে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলের পঁয়ত্রিশতম রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন লুলা সিলভা একজন বামপন্থী ফলে তার সমর্থক গোষ্ঠীও ছিল মূলত বামপন্থী তবে তিনি তার বিভিন্ন পলিসির মাধ্যমে ডানপন্থী এবং মধ্যপন্থীদেরও কিছুটা তার পক্ষে নিয়ে এসেছিলেন তিনি ছিলেন ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের একজন তার সময় ব্রাজিলের জিডিপি এবং অন্যান্য জীবনমানও প্রচুর বাড়তে থাকে কারণ এর আগে ব্রাজিল প্রায় ধ্বংসের মুখে ছিল দুর্নীতি এবং অন্যান্য কারণে ডি সিলফা আসার পরে সকল এক ধরনের সংস্কার করেন এবং উন্নয়নের আভাস দেন তার সময় ব্রাজিল খুবই দ্রুত উন্নতি করছিল তবে তারপরে লুলা দিলমা রুসেফকে তার কর্মকর্তা দিলমা রুসেফকে তার পরবর্তী এসে বিশ্বচিত করেন কিন্তু তারপর ডি সিলভা তার পরবর্তী কর্মকর্তা দিলমা রুসেফকে তার পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে স্থলাভিষিক্ত করেন কিন্তু দিলমা রুসেফ পরবর্তীতে দুর্নীতি এবং অন্যান্য কারণে সমালোচিত হন এবং লুলার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আসে হুন্ডি ও দুর্নীতিতে দু হাজার আঠারো সালে লুলা গ্রেপ্তার হন কিন্তু সাধারণ জনগণ তখনও তাকে প্রকৃপক্ষের সৎ এবং তাদের নেতা বলেই মনে করত দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে সর্বোচ্চ আদালতের নির্দেশীলাকে কারাগার থেকে মুক্ত করা হয় এদিকে এই সময় জায়ের বলসেনারও একজন তীব্র টানপন্থী সাবেক মিলিটারি কর্মকর্তা তিনি রাষ্ট্রপতি হয়ে আসেন তারপরে সম্প্রতি লুরা সিলভা এবং বসেনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল যে কে হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি এই প্রেসিডেন্ট পদে নির্বাচনে শেষ ধাপের ভোট গণনার পর দেখা গেছে লোলভ পঞ্চাশ দশমিক আট শতাংশ ভোট পেয়েছেন অন্যদিকে বলসেনার পেয়েছেন উনপঞ্চাশ দশমিক দুই শতাংশ ভোট দেখাই যাচ্ছে কীরকম হাড্ডাহাড্ডি লড়াই ছিল আগামী পয়লা জানুয়ারি দু হাজার তিন দু হাজার তেইশ লুলা ব্রাজিলের উনচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে বা দায়িত্ব গ্রহণ করবেন বর্তমানে রাষ্ট্রপতি আছেন জাইর বলসোনারো তার জন্ম একুশে মার্চ উনিশশো পঞ্চান্ন জায়ের একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তিনি পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখ থেকে ব্রাজিলের আটত্রিশতম দায়িত্ব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই নির্বাচনে পরাজয়ের পর বলসোনারোর সমর্থকরা দেশটির বিশৃঙ্খলা সৃষ্টি করছে তার সমর্থক লজ্জার পরে দেশের বিভিন্ন রাস্তা অবরোধ করে রেখেছে এর ফলে ব্রাজিলের দুটি ছাড়া বাকি সব রাজ্যে পরিবহন ব্যাপক বিঘ্ন হচ্ছে খাদ্য সরবরাহে সমস্যা হচ্ছে বলসানোর যদিও পরাজয় স্বীকার করেননি তবে তিনি বলেছেন তিনি সাংবিধানিক পথ মানবেন অর্থাৎ তিনি ক্ষমতা ছেড়ে দেবেন লুলার হাতে ব্রাজিল দেশটির ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এটি লাতিন আমেরিকায় অবস্থিত এটির পুরো নাম ফেডারেল রিপাবলিক অফ ব্রাজিল এটি দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র আমরা ম্যাপে দেখতে পাচ্ছি পুরো হলুদ অংশটি ব্রাজিল তার নিচে আর্জেন্টিনা বলিভিয়া পেরু এবং অন্যান্য দেশ ব্রাজিলেরই পূর্ব পশ্চিমবঙ্গে আমাজন জঙ্গল অবস্থিত জনসংখ্যা ভৌগোলিক আয়তনের দিক থেকে একটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ এটি আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ দক্ষিণ আমেরিকার বাকি দেশগুলো স্প্যানিশদের কলোনি ছিল তাই সেখানে ভাষা হচ্ছে স্প্যানিশ কিন্তু ব্রাজিল ছিল পর্তুগালের কলোনি এবং ফলে সেখানে ভাষা হচ্ছে পর্তুগিজ এবং এটি বিশ্বের বর্তমানে সর্ববৃহৎ পর্তুগিজ ভাষী রাষ্ট্র অর্থাৎ পর্তুগালের চেয়েও এখানে পর্তুগিজ ভাষী মানুষের সংখ্যা বেশি আঠারোশো বাইশ সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আর ব্রাজিলের রাজধানীর নাম ব্রাজিলিয়া হচ্ছে বড় শহর সাও পাওলো ব্রাজিলের মুদ্রার নাম ব্রাজিলিয়ান রিয়াল এর আইনসভা ন্যাশনাল কংগ্রেস দুই কক্ষ বিশিষ্ট এছাড়া এবার আসা যাক ইজরায়েলে ইজরায়েলে চলছে নির্বাচন গত চার বছরের মধ্যে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েলে মঙ্গলবার নির্বাচনে অংশ নিয়েছে উনচল্লিশটি রাজনৈতিক দল ইসরায়েলের যে আইনসভা তার নাম হচ্ছে নেসেট নেসেটের একশো আসন দখলে লড়াইয়ে কোনো দলই একক সংঘর্ঘষ পাবে বলে মনে করা হচ্ছে না নির্বাচনে সবথেকে বেশি ভোট পাওয়ার আশা রয়েছে সাবেক প্রধান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা দল লিকুদ পার্টি ছবিতে আমরা লিকুদ পার্টির নাম দেখতে পাচ্ছি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই দলটি দলটি এবার দ্রব্যমূল্য হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছে লিখুত পার্টির পরে আলোচনায় আসছে মধ্য মধ্যপন্থী দল ইয়েশ আতীত পার্টি দু হাজার বারো সালে প্রতিষ্ঠিত দলটির নেতৃত্বে আছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ তে জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং প্রযুক্তি হাতে এক মিলিয়ন ইসরায়েলিকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তবে নির্বাচনের নতুন আকর্ষণ রিলিজিয়াস চায়নিজ পার্টি দু হাজার একুশ সালে প্রতিশ্রুতি দলের নেতা বেজালেল স্মট্রিক এবং ইতামার বেনগাভির ছবিতে বেনগাভিকে দেখা যাচ্ছে তিনি একজন ইন্টেলেকচুয়াল বর্তমান প্রধানমন্ত্রী ইয়াই লাপিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাগর বা ব্ল্যাক সিতে রুশ নৌবহরে ড্রোন হামলার জবাবে আবার ইউক্রেনের বিভিন্ন টার্গেটে মিসাইল বিশ্ব চালাচ্ছে রাশিয়া এতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশের প্রধান শহরগুলো বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে জিরেস্কি বলছেন এটি হচ্ছে বিদ্যুৎ সন্ত্রাস কিভের প্রায় অর্ধেক মানুষ এখন পানিহীন এবং তিন লাখের বেশি বাড়ি বিদ্যুৎহীন ইউক্রেনের সামরিক অভিযানের কারণে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো কিন্তু যুদ্ধে আট মাস পার হওয়ার পর দেখা যাচ্ছে যে পশ্চিমে মিত্র দেশগুলোই রাশিয়া থেকে আমদানি আরও বাড়িয়ে দিয়েছে যেমন ভারত তুরস্ক রাশিয়া থেকে ভারতের পণ্য আমদানি বৃদ্ধি পেয়েছে চারশো তিরিশ শতাংশ অর্থাৎ চার গুণেরও বেশি তুরস্কের হার দুশো তেরো শতাংশ ব্রাজিল আগের তুলনায় একশো ছেষট্টি শতাংশ বেশি পণ্য রপ্তানি করছে মস্কো চীনে পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে আটানব্বই শতাংশ অর্থাৎ তারা ব্রাজিল থেকে অর্থাৎ তারা রাশি থেকে আরো বেশি রপ্তানি করছে তার ফলে কিন্তু রাশির উপরে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা কিন্তু অনেকাংশে তার ফল যেটা আশা করা হচ্ছিলো তা হবে না তারা অধিক রাশি এক্ষেত্রে সুবিধা পাবে এক্ষেত্রে ভারতের বৈদেশিক মন্ত্রী যখন জয়শঙ্করে জিজ্ঞেস করা হয়েছিল তার মত ছিল যে মার্কেটে যা সবচেয়ে সস্তা মূল্যে পাওয়া যাবে সবচেয়ে ভালোভাবে পাওয়া যাবে তাই তারা কিনবেন তারা এখানে দেখবেন না সেটি রাশি থেকে আসছে না কোন দেশ থেকে আসছে এবং তারা বলেন পশ্চিম দেশগুলো উচিত এটি লক্ষ্য রাখা যে ভারতের মতো দেশগুলো তাদের মার্কেটে বন্ধ না হয়ে যায় কিন্তু তার এই অবস্থানের সমালোচনা চলছে যে তাদের এ সকল আমদানি করার ফলে কিন্তু রাশিয়ার যে ক্ষতির সম্মুখীন হওয়ার কথা ছিল অবৈধের কারণে তাদের শাস্তি পাওয়ার কথা সেটি কিন্তু সেভাবে হচ্ছে না এদিকে পশ্চিমবঙ্গের সাথে সাথে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ঘিষ্ণ মাসে রপ্তানি আয় হ্রাস পাচ্ছে গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে রপ্তানি আয় কমেছে চলতি বছরের অক্টোবরে চারশো পঁয়ত্রিশ কোটি ছেষট্টি লাখ বিশ হাজার ডলারের পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়েছে যে দু হাজার একুশ সালের অক্টোবরে ছিল চারশো বাহাত্তর কোটি পঁচাত্তর লাখ তিন হাজার ডলার সেই হিসাবে দু হাজার একুশ সালের অক্টোবর মাসের তুলনায় এই বছরের অক্টোবর মাসে সাঁত্রিশ কোটি নয় লাখ দশ হাজার ডলার রপ্তানি আয় কমেছে শতাংশ হিসেবে যা সাত দশমিক আট পাঁচ শতাংশ এদিকে ঢাকা প্রায় বিভিন্ন জরিপে উঠে আসে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু দূষিত শহর হিসেবে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর উঠে এসেছে বাংলাদেশে বিশ বছরে বায়ু দূষণজনিত রোগ বালাইয়ের কারণে মৃত্যু নয় শতাংশ বেড়েছে বায়ু দূষণের বছর মারা যাচ্ছে প্রায় দুই লাখ মানুষ পনেরো বছরে প্লাস্টিক দূষণ বেড়েছে দ্বিগুণ এর ফলে ভয়াবহ স্বাস্থ্যগত ক্ষতির শিকার হচ্ছে শহরাঞ্চলের মানুষ এদিকে উন্নতি জরিপে বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশে পরিবেশ দূষণের কারণে বছরে বত্রিশ শতাংশ মানুষের মৃত্যু হয় এছাড়া বায়ু কারণে বছরের ক্ষতি মোট দেশের উৎপাদনের নয় শতাংশ এছাড়া বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণে বসের ক্ষতি হয় এক বিলিয়ন ডলার মোট জিডিপির যা প্রায় শূন্য দশমিক সাত ভাগ এবার আসা যাক এই নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো কী কী পয়লা নভেম্বর জাতীয় যুব দিবস তেসরা নভেম্বর জেল হত্যা দিবস এটি নিয়ে আমরা একটু পর বলবো চৌঠা নভেম্বর সংবিধান দিবস দশই নভেম্বর নূর হোসেন দিবস চোদ্দো নভেম্বর বিশ্ব ডায়াবেটিক দিবস বিশে নভেম্বর বিশ্ব শিশু দিবস একুশে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস একুশে নভেম্বরই সশস্ত্র বাহিনী দিবস এবং পঁচিশে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস জেল হত্যা দিবস কি উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর এক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতাকে ইসলাম তাজউদ্দিন আহমেদ এ মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামান তাজুদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং শ্রী নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি বঙ্গবন্ধু যখন পাকিস্তানদের হাতে বন্দি মুক্তিযুদ্ধের সময় তখন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শ্রীদ নজরুল ইসলাম দায়িত্ব পালন করেন এই জাতীয় চার নেতাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রাজনৈতিকভাবে কিন্তু উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর নৃশংস হত্যার পর তেসরা নভেম্বর এই চার নেতাকেও কারাগারে ঢুকে হত্যা করা হয় এই দিবসটি স্মরণ করে তেসরা নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয় এই ঘটনার পর তিনি চৌঠা নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক ডেজ প্রিজন আবদুল আওয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন মামলার ডিসালদার মসলিউদ্দিনের নাম উল্লেখ করে বলা হয় তার নেতৃত্বে চার পাঁচজন সেনা সদস্য কারাগারে ঢুকে চার নেতাকে হত্যা করে গুলি করে তাদের হত্যা করা হয় পরে বেউনের দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় এদিকে সশস্ত্র বাহিনী দিবস একুশে নভেম্বর সেটি হচ্ছে উনিশশো সালের এই দিনে বাংলাদেশ সব দিক দিয়ে সামরিক বাহিনী সহ তৎকালীন বাঙালি আপামর জনতায় একত্রে আক্রমণ করে পশ্চিম পাকিস্তান হানাদারদের ওপর এই বিশেষ দিনটি স্মরণ করেই বিভিন্ন দিবসে পালিত সশস্ত্র বাহিনী দিবসকে এই দিনে পালন করা হয় এই ছিল গত উনত্রিশে অক্টোবর থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসমূহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ